এই হচ্ছে এজিটি লাইভ 24x7। This is এজিটি লাইভ 24x7। লাগাতার দ্বিতীয়বার ত্রিস্তরীয় পঞ্চায়েতে এই পর্যন্ত যা রেজাল্ট আমার কাছে, ও 97% ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট ছিল এরা বিজয়ী হয়েছে। ঠিক না, জোরে হাততালি। উপস্থিত সর্বপ্রথম সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মেম্বার অফ পার্লামেন্ট, সবার পরিচিত মুখ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, এবং আমার সামনে এখানে এই হলঘরে সমস্ত স্তরের যারা কার্যকর্তারা আছেন সবাইকে আজকে এই যে আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েতে যে বিজয় আমরা হাসিল করেছি ভারতীয় জনতা পার্টির, এর জন্য সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে উপস্থিত আছে আমাদের যারা মিডিয়া বন্ধুরা আছে, এর মাধ্যমে ওনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, যারা এই ইলেকশন কে সুন্দরভাবে এটাকে সম্পন্ন করেছেন, মানে আমাদের স্টেট ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে আরক্ষ দপ্তর থেকে আরম্ভ করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাইকে, এবং সমস্ত স্তরের যারা কার্যকর্তারা আছেন যাদের কারণে আজকের এই বিজয় হাসিল হয়েছে তার জন্য, আর বিশেষ করে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে এই যে জয় হাসিল হয়েছে এর জন্য উনি এবং ওনার টিমকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন ভারতকে, অনেকে ঈর্ষার চোখে দেখছে, একদিকে প্রশংসাও করছে আবার ঈর্ষার চোখেও দেখছে, তদ্রূপ রাজ্যের মধ্যেও অনেকে ঈর্ষার চোখে দেখে বিভিন্নভাবে চক্রান্ত করছে যাতে ডিস্টেবিলাইজ করা যায়, তো সেই দিকে আমাদের সতর্ক রাখতে হবে।